সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আর এই মানুষের বেঁচে থাকার জন্য যদি একটি অঙ্গের কথা বলা হয় সেটি হচ্ছে হার্ট বা হৃদয়। আজকে আমরা আলোচনা করব হার্টের বাইপাস সার্জারি নিয়ে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাপোলো হসপিটালস ঢাকার কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম তালুকদার। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, বাইপাস সার্জারি যেটি আমার অনেকেই পরিচিত যে শব্দটির সাথে, এই বাইপাস সার্জারি বলতে আসলে কী বোঝায়, আর এটিকে বাইপাস সার্জারি কেন বলা হয়? বাইপাস সার্জারির সম্পূর্ণ নামটা হলো যে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। করোনারি আর্টারি হলো যে হার্টের নিজস্ব রক্ত নালী বা ধমনীর নাম হচ্ছে করোনারি আর্টারি, এবং এই আর্টারিতে কোনো ব্লক হলে তখন আমরা বাইপাস সার্জারি করি। বাইপাস সার্জারি মানে হলো যে এই ব্লকটাকে বাইপাস করে আমরা অল্টারনেট বা বিকল্প রক্ত চলাচলের রাস্তা তৈরি করে দেই কোনো ভেইন, শিরা কিংবা ধমনি সংযোজন করে। সেই জন্য এই পদ্ধতিটার নাম বলা হয় বাইপাস সার্জারি। অর্থাৎ এই পদ্ধতিতে হার্টের মধ্যে যে স্বাভাবিক রক্ত চলাচল সেটিকে বজায় রাখা বা নিয়ন্ত্রণে রাখা। অনেকেই ইস্কেমিক হার্ট ডিজিজ বা আপনি যেমনটি বললেন যে করোনারি ধমনিতে ব্লক থাকলে বাইপাস সার্জারি করেন, অনেকেই তো এই রোগে আক্রান্ত, সবার ক্ষেত্রে কি বাইপাস সার্জারি করণীয়, জরুরি? সবার জন্য জরুরি নয়। করোনারি আর্টারিতে ব্লক থাকলে দুইভাবে চিকিৎসা করা যায়। একটা স্টেন্টিং বলে যেটাকে, সাধারণ কথায় সবাই জানে, রিং পরানো, আর একটা হলো বাইপাস সার্জারি করা। সব রোগী বাইপাস সার্জারির জন্য উপযুক্ত নয় বা সব রোগীকে বাইপাস সার্জারি দরকার হয় না। সুতরাং বাইপাস সার্জারির জন্য কিছু কিছু ইন্ডিকেশন বা লক থাকতে হয়। যেমন দুইয়ের বেশি যদি ব্লক থাকে আর্টারিতে তাহলে বাইপাস সার্জারি করাই ভালো, কিংবা লেফট মেইন যেটাকে বলি আমরা আমাদের সার্জারি ভাষায়, রক্তনালী, হার্টের রক্তনালী প্রধানত দুইটি, রাইট ডান দিকে রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি। সেই লেফট করোনারি আর্টারি মেইন স্টেমে বা প্রধান ধমনীতে যদি ব্লক থাকে তখন সার্জারি করতে হয়, সেখানে স্টেন্ট পরানো বা রিং পরানো যায় না। সুতরাং যে সমস্ত রোগীর দুইয়ের অধিক ব্লক থাকে কিংবা বাম দিকের প্রধান ধমনীতে ব্লক থাকে, সেই ক্ষেত্রে সাধারণভাবে সার্জারি করাই ভালো। এনজিওপ্লাস্টি বা এনজিওগ্রাম আমাদের দেশে এখন প্রায়শই হচ্ছে, বলতে গেলে নিয়মিতই হচ্ছে, সেক্ষেত্রে এই শব্দগুলোর সাথে আমাদের দর্শকরা অনেকেই পরিচিত। তো বাইপাস সার্জারির সাথে এনজিওপ্লাস্টি বা এনজিওগ্রাম, এগুলোর আসলে পার্থক্যটা কী? এনজিওগ্রাম হলো একটা ডায়াগনস্টিক প্রসিডিউর যেটা দিয়ে আমরা রোগ নির্ণয় করি। সাধারণত লক্ষণসমূহ দেখে রোগী, সাধারণত যাদের করোনারি আর্টারি ডিজিজ থাকে তারা সাধারণত কিছু লক্ষণ নিয়ে আসে ডাক্তারের কাছে। যেমন তাদের তীব্র বুকে ব্যথা হয়, হাঁটতে গেলেই ব্যথা হয়, কেমন তো তখন আসলেও তার কী পরিমাণ রক্ত ব্লক আছে এবং কয়টা ব্লক আছে সেটা নির্ণয় করার জন্যই অ্যানজিওগ্রাম করা হয়। অ্যানজিওগ্রাম একটা ডায়াগনস্টিক প্রসিডিউর যেটা রেডিওলজি বা এক্স রের সাহায্যে করা হয়, কিন্তু সাধারণত এক্স রে করলে আমাদের শরীরের হাড় ছাড়া অন্য কোনো সফট টিস্যু বা সেগুলো মাসেল কিংবা ব্লাড ভেসেল, রক্তনালী সেগুলো দেখা যায় না। সেই ক্ষেত্রে রক্তনালীর ভিতরে বিশেষ কেমিক্যালস বা ডাই দেওয়ার পরে এক্স রে নিলে তখন রক্তনালীটাকে দেখা যায় এবং রক্তনালীতে কোনো ব্লক থাকলে সেটাও বোঝা যায়। তো করোনারি আর্টারিতে বা হার্টের রক্ত নিজস্ব রক্তনালীতে ব্লক আছে কি না সেটা দেখার জন্যই অ্যানজিওগ্রাম করা হয়। এটি কোনো চিকিৎসা পদ্ধতি নয়, রোগ নির্ণয়ের জন্য নির্ণয় পদ্ধতি। এবং এর পরবর্তী চিকিৎসা যেটাকে আমরা বলি স্টেন্টিং বা রিং পরানো কিংবা সার্জারি, যেটা আমি আগেই বলেছি যে কয়টা ব্লক আছে এবং কোন জায়গায় বিশেষত এই ব্লক আছে সেটা নির্ণয় করার পরেই ডিসিশন নিতে হবে যে এটা স্টেন করা যাবে, স্টেন করলে রোগীর ভালো হবে নাকি অপারেশন বা সার্জারি করতে হবে।